সিংহাসনের ফুল দিয়ে আমার ঘুম ভাঙালো, এত তাড়াতাড়ি ঘুমকে ভাঙালো, কেরামান কাতিবিন বলবে কি কর ভাই, এক কোটি বছর হবে এখন কি আমাদের জন্য সিংহাসন ফুল দিছে, উঠেন জান্নাত যান। আর এক হাদিসে আছে উঠেই বলবে কে রে ওজুর পানি কোনটি রে জোহরের নামাজ পড়বো, আর আল্লাহ এই এই পানি তুমি দেখি জোহর নামাজ পড়বো, এক কোটি বছর ঘুম পাড়ে উঠে জোহর নামাজ পড়বো, নামাজ সে আর জান্নাত যান। ওই দেখেন সালামুন, দেখেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, ফেরেশতারা মালা নিয়ে দাঁড়ায় আছে, 70,000 গেট আপনার জন্য নির্মাণ করেছে, আপনাকে সাদর সম্ভাষণ জানায়া জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। সামান্য দুনিয়ার মোহে আমরা পাগল হয়েছি ভাই, মরা যখন লাগবেই তাহলে আজকের এই আলোচনা আমাদের আমল করার দরকার আছে না নাই, আল্লাহ যেন আমাদের সবার জন্য কবুল করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। গোরস্থানের মাহফিল সকলের জন্য দোয়া হবে, আর মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে, খুব ভালো বই, সুন্নাতের বাগান, সুন্নতের বাগান, এই বইটা নেবেন মাত্র 50 টাকা হাদিয়া মাত্র, আর যে টাকাটা আপনারা দেবেন এই টাকা আমার পকেটে একটাও যাবে না, সম্পূর্ণ টাকা আমার এতিমখানার পিছনে খরচ হয়, এতিমদের দেওয়া, এটা বইয়ে নেওয়া মানে একটা দান করা, এই বই কিনা মানে একটা দান করা, মাদ্রাসায় দান করার মতো, তো খালি খালি টাকা চাই কী হবে, বিনিময়ে সুন্নাতের বাগান একটা বই নেবেন, বই নিয়ে আপনারা যাবেন পড়বেন আমার জন্য, আমি সকলের জন্য দোয়া করি, এখন দোয়া করে দেবেন। কিন্তু নবীর হাতে সর্বপ্রথম তার বিবি ইমান গ্রহণ করেছে, এখান থেকে প্রমাণ হলো পীর ধরা, ও ধরা, বাবা ধরা, একটাও ধরা চলবে না, ধরতে হবে না কাদা কানানা কুমসি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, জোরে বলেন কথা ঠিক কি না, আমার নবীর বাহিরেও যেমন ভিতরেও তেমন, আমার নবীর ভিতরের কথা সব বিবিরা বলে দিছে, ভিতরের খবরও আমাকে আমল, জোরে কোন কথা ঠিক কি না, আল্লাহ রাসূল বলে ফাতেমা সর্বপ্রথম তোমার মা আমার হাতে ইমান গ্রহণ করেছে, এই কারণে আল্লাহ হয়তো তাকে জান্নাতের পোশাক পরায় দিছে, নিজের হাতে কবরের মধ্যে নামায় দিচ্ছেন, দু চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে, আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নবী হয়ে যদি এমন করে কান্দেন তাহলে আমরা কেমনে সহ্য করব, রাসূল বলে আবু বকর যে খাদিজাকে আমি কবরের মধ্যে নামাইতেছি খাদিজা আমার শুধু বিবি না, এ খাদিজা ছিল আমার দরদ, আবু বকর রে দুনিয়ার কেউ জানে না যত রাতে আমি ফিরে আসি না কেন, তখন তো আর ঘড়ি ছিল না, কোনোদিনে একটা, কোনোদিন দুইটা, কোনোদিন রাত তিনটা, এক এক দিন এক এক রাত হতো, কলেমার দাওয়াত দিয়ে যখন দরজায় সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দেয়, আমি বলতাম খাদিজা আপনি কি ঘুমান না, আপনি কি ঘুমান না, খাদিজা বলে রাসূলুল্লাহ আপনি যখন বের হয়ে যান আমি আপনার সঙ্গে যাওয়া চাই, কিন্তু আপনি আমাকে সঙ্গে নেবেন না, এই কারণে আমি দরজার সঙ্গে নাক লাগায়া দাঁড়ায়া থাকি, আপনি যখন আসেন আপনার দেহের সুগন্ধ মেশকাম্বর আমি সঙ্গে সঙ্গী দরজা খুলে দে, রাসূল খাদিজাকে বুকে নিয়ে বলে খাদিজা আপনি কি তাহলে ঘুমাবেন না, খাদিজা বলে নবী গো যেদিন আমার মরণ হবে সেদিন আপনাকে ছাড়া আমি ঘুমাইয়া যাব, রাসূল বলে সাহাবীরা রে আমার খাদিজা আমি না ঘুমাই না কোনোদিন ঘুমাই না, আজকে সেই খাদিজাকে কবরে রাইখা দিলাম, কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যায় আল্লাহর নবী খাদিজার কবর থেকে নড়েন না, ঘন্টার পর ঘন্টা কবরের পাশে দাঁড়ায় থাকেন, মুনকির নাকিরের তিনটা প্রশ্নের উত্তর খাদিজা দিবার পারবে না, খাদিজার পক্ষে আল্লাহর নবী দিবে, আল্লাহ ডাক দিল হাবিব আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, বলে যতক্ষণ মুনকির নাকির আপনি না পাঠাবেন, আল্লাহ ডাক দেওয়া বলে নবী গ
খাদিজার কবরে মুনকির নাকির গেলেও কোনো অসুবিধা নাই, না গেলেও কোনো সমস্যা নাই। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা যারা বসে আছেন, কবরে যখন আপনারা যাবেন প্রথম প্রশ্ন করবে মান রব্বুকে, যেই প্রশ্ন করবে মান রব্বুকে সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে যাবে, আপনার ঘুম ভাঙবে না। আপনি ওই যে ঘুমাছেন মৃত্যুর সময়, আপনি কিন্তু মরেন নাই, আপনি ঘুমিয়ে গেছেন, সুবহানাল্লাহ খান, আপনার ঘুম ভাঙতে দেওয়া হবে না। নামাজ দাঁড়িয়ে বলবে রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? যে মসজিদের মধ্যে গিয়া নামাজের নিয়ত করার পরেই বলতো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যে রুকুতে গিয়া বলতো সুবহান রব্বিল আজিম, যে সেজদায় গিয়া সুবহান রব্বিল আলা বলে, রব রব বলে। 50 বছর ধরে এই বান্দা নামাজ পড়েছে, এরপরেও আর মান রব্বুকে প্রশ্ন করিস তো তোর কি লজ্জা নাই? মুনকির নাকির বলবে আল্লাহ তোমার কবরের বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার সাথে সাথে নামাজ দিয়ে খেপা খেপছে, আমরা এখন করব কি? আল্লাহ কয় মুনকির নাকির রে, আমার যেই বান্দার নামাজ নিয়ে কবরে আইছে ওই বান্দার রবের উত্তর হয়ে গেছে। যারা নামাজ ছাড়া কবরে যাবি, নামাজ ছাড়া যারা যাবি, ওদের একটা গান নাই, যদি ফুলগুলো হায় অভিমানে ঝরে যায় আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তরে হিয়া। যা কর যা, আছে না নাই? এই যুবকেরা মাগরিবের সাক্ষী করছো জানি না, ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ আর বাদ দিও না। আল্লাহ তাআলা অতীতে যত নামাজ পড়ো নাই, নামাজ না পড়ার সব গুণ আল্লাহ মাফ করে দিবে। ধরে কোন কথা ঠিক কি না? যখন 2 নম্বর প্রশ্ন করবে অমা দিনুকা, তোমার দিন কি? আপনার ঘুম ভাঙবে না তো? আপনার ঘুম ভাঙবার দিবে না। মান সাল আল্লাহ তাআলা আর শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাযিলা শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আপনি ঘুমায়ে থাকবেন ইসলামী আন্দোলন, আপনি কোরআন বিজয়ের দল করছেন, ওই দল খাড়া হয়ে বলবে এই মুনকির নাকির, কাকে দিন সম্পর্কে প্রশ্ন করতেছিস? এই বাংলাদেশে দিন প্রচার করার জন্য জেলত গেছে, এই চোর ডাকাতের বাড়ির পুলিশ যায়নি রে, এরই বাড়ির পুলিশ গেছে দিন কায়েমের জন্য, বাড়ি ঘর ছাড়া আলুর বাগুর ধুম পাড়ছে এই দিন কায়েমের জন্য, এই কত কষ্ট করছে। ও আবার দিন সম্পর্কে প্রশ্ন করতেছিস? মুনকির নাকির কয় আল্লাহ দিন সম্পর্কে অমা দিনুকে প্রশ্ন করার সাথে সাথে ইসলামী আন্দোলন দেখাবা খেপছে। আল্লাহ বলে যার জীবনে ইসলামী আন্দোলন আছে তার 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। শুয়ে শুয়ে ভাত খায় আর আমার কোনো টেনশন নেই, টেনশন নাই। এটি আবার কিসের নলডাঙ্গা থানার এই 88? মনে মনে কষ্ট পাচ্ছেন? 3 নম্বর প্রশ্ন হবে অমান নাবিউকা, তোমার নবী কে? তিন নম্বর প্রশ্ন করছে অমান নাবিউকা, তোমার নবী কে? নবী দূর থেকে দৌড়ে এসে সুবহানাল্লাহ খান, আপনার কবরের মধ্যে নবী আসবে রে পাগলারা, নবী আসবে সোনাল্লা কর না কেন? এসে বলবে এই মুনকির নাকির কাক নবী সম্পর্কে প্রশ্ন করতেছিস? কাক ওর মুখের দিকে তাকা দেখতো, তাকা দেখ ওই আমার দাড়ি ধোয়ার জন্য ডাকাত কালে ব্যাগ চেক করছে, এই দাড়ি ফাঁসা প্যান্ট শার্ট পরা ব্যাগ লা ঘরে ধরে না, ওর মুকুট টুপ মুকুট দাড়ি মাথার টুপি দেখি তোর ব্যাগত কি আছে, আমার সুন্নত পালন করার জন্যে জুয়ান বয়সক চাষা করা কস রে, জুয়ান বয়সক চাষা কস। ওর বাপ দাঁড়ি থইনি, ওর বাপক কয় ভাই আর বেটা কয় চাষা, আছে না নাই? ধরে কর আমার সুন্নত লিয়া কবরে আছে,
ওই নবী বলার আগে আমি ওকে উম্মত হিসাবে কবুল করে নিলাম, এখন কি করবো? তা আপনারা কি মনে করতেছেন মুনকির নাকির প্রশ্নের উত্তর দিবি? আপনার ঘুম ভাঙবে না, আপনি ঘুমাইয়া থাকবেন। ইসরাফিল সিংহের ফুৎকার দিলে কেবল এক কাতের ঘুমবি, কয় কাত? আমি তো রাত্রে চার পাঁচ কাত ঘুম পাড়ি। বউ কয় আপনি এত লড়েন কেন? গাছুল খাই তো আর মাত্র এক কাত, জোরে কন কয় কাত? ওই জুব্বাটা আপনি যত্ন করে রাইখা দিছেন, ওই গাড়ি হীরাতে গাছার পর ওই জুব্বার কোনোদিন আপনি পরেন নাই। আমার বড় আশা ওই জুব্বাটুকু আমার কাফনের কাপড় দিয়া দিবে। আমার দুই নম্বর চাহিদা হলো আমি মরে যাওয়ার পর আমার দেহখানা আপনি নিজের হাতে কবরের ঘরে নামায় দিবেন। আমার তিন নম্বর চাও হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে এমন সময় দুইটা ফেরেশতা কবরের মধ্যে আল্লাহ পাঠায় দিবে। আমরা কবরে গেলে আমাদের কবরে দুইটা ফেরেশতা আসবে, ধরে কোন কয়টা? কি করবি? প্রথম প্রশ্নে হবি তুই কোন দল? মান রব্বুকে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে? এই গানটা গাইলে গুণ হবে না? এই যুবকের এই মনির খানের বহু গান গাও, আমাকে হিরো আলমও গান কইলে, তো এই গানটা গাইলে কি গুণ হবে? তাহলে আমার সঙ্গে বলো, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ, সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। মুনকির নাকির তিনটা প্রশ্ন করবে, আমি উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে আর একটা চুমা দে, বলে খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। কি বলছে? না না, তার আগে কি বলছে? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এখান থেকে বোঝা গেল কে কখন মরবে এটা আল্লাহর নবীও, কিন্তু হামাকের মধ্যে কিছু লোক জানে, জানে না, খাড়া হওয়ার পারে না, ঠিক মতো দাঁড়াবার পারে না, দুইজন মাছ আর ধরে থাকে, তারপরও হাত দিয়ে ডাকে আর কাজ খেলা হবি খেলা হবি, জোরে কথা। আরে পাগলা, পাঁচতলা তুঠে, পাঁচতলা তুঠে, দেড় লাখ টাকার খাট, বারো হাজার টাকার কম্বল পৌষ মাসের দিনে ওড়ে তামালে দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে, আমাকে নামানোর কেউ নাই। দুই কান্দে দুই ফেরেশতা কয় আল্লাহ এ কি কইল? ওই কয় আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে, এ কথা কি ঠিক? আল্লাহ বলতেছে একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, জনগণক নামান লাগবে না। রাত তিনটার সময় একটা ভূমিকম্প আছে, জোরে কর কি কম্প? ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পড়ার টাইম পাইনি। ফেরেশতাকে আল্লাহ নামাইলা নামাইলা, তাই কয়ে ন্যাংটা করে নামাইলা। মানুষের কোনো অহংকার করার সুযোগ নাই, যারা মৃত্যু পথযাত্রী যে কোনো সময় মৃত্যু হবে তাদের অহংকারী কোনো কথা বলা যাবে না, জোরে কর কথা ঠিক না, কোনো অহংকার চলবে না। রেজাল করিম কাউসারি ভোগ হয়ে গেছে, দুটার দিকে আসবো দুধ গরম করে থো, একই সাথে ওয়াস একই থানায় বেলকুচি, আমি এক সাইডও এক সাইড। আমার কয় ভাই আপনি কয়টায় উঠবেন? আমি বললাম দশটায় উঠবো। আপনি কয়টায় উঠবেন? ভাই দশটার দিকে, পর্দার মোড়ে গিয়ে কিন্তু একসাথে চা খাবো। আমি ওয়াস শেষ করে মোবাইল আমার বাজলো, রেজাল করিম না ইয়া কাউসারি কল থেকেই, মোবাইল থেকেই কল করছে। আমি সালাম দিয়ে বললাম ভাইজান আপনি কি টেস্ট থেকে নামছেন? ইতিমধ্যে তার সাহাবি বলতেছে হুজুর এনায়েতপুর হাসপাতালে মারা গেছে। অহংকার করে পাওয়া ফলাও,
একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বললেন আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়ায় আমি পুরো করব। এই কথার দ্বারা নবী বুঝাই দিলেন কে কখন মরবে, এটা আল্লাহর নবীও জানে না। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার ফ্ল্যাট থেকে চারটা মেয়ে জড়ি করেন। কয় মেয়ে? আপনারা মেয়েগুলার নাম জানেন? নবীর মেয়ের নাম আপনারা জানেন না? শাহরুখ খানের মেয়ের নাম জানে, নবীর মেয়ের নাম জানে না? নবীর চারটা মেয়ে, একটা হলো জয়নাব, জোরে বলেন নাম কি? একটা হলো রোকেয়া, নাম কি? একটা হলো কুলসুমা, নাম কি? আর একটার নাম সবাই জানে, কারণ প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব বলে সাইদাতুন নিসায়ে আহলিল জান্না ফাতেমাতুজ জোহরা। এই নামটা সবাই জানে, জানে কে জানে না? আজকে এক ভাই আমাকে বলতে দে, হুজুর পরিবেশ খুব একটা ভালো না, খালি ফাতেমার ওয়াজ দিয়ে দেবে। কার ওয়াজ? চারটা মেয়ে কানতেছে নবীর। নবী তাকে দেখে তিনটা মেয়ে শব্দ করে কানতেছে, কুলসুমা, রোকেয়া, জয়নাব, এরা শব্দ করে কানতেছে আর বলতেছে আমার মা মইরা গেছে রে, হে কোথায় গেলে মাকে পাব, বলে দেও না আল্লাহ রে, হে আমার মা মইরা গেছে রে। মেয়েরা কিন্তু এরকম করে কান্দে কান্দে কান্দে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাছিল, সে খাট আমাকে দিবে কে, এই আমার বাবা মইরা গেছে রে। মরার আগে কি দিবার চাইছিল? তখন বড় ভাই যায় কয় কান্দিস না, বাবা যেটা দিবার চাইছিল সে খাট আমি দেব রে। তখন আবার বলতেছে বাবা আমার মইরা গেল, বড় ভাই খাট দিল, এখন খাটের তোষক দিবি কে, আমার বাবা মইরা গেছে। তখন ছোট ভাই যা বলতেছে পাগলি কান্দিস না, তোষক বালুস আদর ফাদর যা লাগে সব আমি দেব। তখন সাইডে যা বলতেছে মানুষ বুড়া হলে তো মরবি। নবী তাকায় দেখে তিনটা মেয়ে তার বিনায় কি করে কানতেছে, কিন্তু একটা মেয়ে ফাতেমা, তার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে কিন্তু জবানে কোনো শব্দ না। দুই চোখ দিয়ে শুধু পানি পড়তেছে কিন্তু সে যে কানতেছে তার কান্নার জবানে কোনো শব্দ নেই। রাসূল চারটা মেয়ের ভিতর থেকে ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা একটু ঘরের মধ্যে আসো। ফাতেমা যে মাত্র ঘরের ভিতরে আল্লাহ রাসূল বললেন ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে ওসিয়ত করে গেছে। ফাতেমা বলে বাবা কি ওসিয়ত? ওসিয়তটা হলো তোমার মাকে তোমার গোসল করার লাগবে, তোমার মাকে তোমাকে কাফনের কাপড় পরান লাগবে। ওসিয়ত করেছে তোমার মা তুমি নিজে একাই গোসল করার লাগবে, তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে, তোমার অন্য কোনো বোনকে সঙ্গে নেওয়া যাবে না। তোমার মায়ের ওসিয়ত হলো তুমি একাই একাই তোমার মাকে গোসল করাতে হবে। এখন আপনারা বলেন মরা মানুষ মরার আগে ওসিয়ত করা জায়েজ আছে না নাই? আপনি ওসিয়ত করবেন, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি মরার পরে কোনো বেনামাজে আমার কবর যেন না খোঁড়ে, এই জান্নাতুল মাওয়া গোরস্থান তারা তৈরি করছেন, আমি তাদেরকে জোড়হাত করে বলতেছি কোনো বেনামাজে যেন কোদাল ধরবার না পারে। কি আল্লাহ কি পুকুর খুঁড়তেছে না কবর খুঁড়তেছে? একটা কবর খুঁড়তে খুঁড়তে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, জোরে কোন কথা ঠিক কিনা? আর এরা কবর খুঁড়তে খুঁড়তে সীমার হয়ে গেছে, সীমার।
আমি এক জানাজার ইমামতি করছি, ইতিমধ্যে দুইজন দরজা হুজুর আমরা কবর খুললাম আর আমার কোনো বাদটা আপনি জানাজা বললেন। আমি কইলাম ভাই জান মাইকিং করা হয়েছে জোহরের নামাজের পরে জানাজা হবে, তো জোহরের নামাজ হয়ে গেছে জানাজা করলাম, তোমরা কি জোহরের নামাজ পড়ছো? আমরা জোহরের নামাজ না পড়ি কিন্তু জানাজা পড়বো। গ্রামের দশজন জানাজা পড়ে কবর দিলেই জানাজা হয়ে যাবে, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ হলো ফরজ আইন, এটা একজন মুসলমান বাদ দিবার পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আরে ঠিক ঠিক করতেছি দু বেকারা, এই নামাজ ধরা লাগবে কখন? নামাজ ধরা নিবি কখন রে বুড়ো হলে? 60 বছর বয়স থেকে নামাজের তালিম দেওয়া লাগবে আর 10 বছর থেকে ধার ধরে মসজিদ দিয়ে দেওয়া লাগবে। জোরে জোর কথা ঠিক কিনা? 7 বছর থেকে কেমনে নিয়ত করবি, কেমনে হাত বানবি, কেমনে রুকু করবি, কেমনে সেজদা করবি, এই নামাজের তালিম দেওয়া লাগবে। আর 10 বছরও যাবার না চাইলে আর ঘাড় ধরা লাগবে। চ চ আমি তোর বাপ, আমি নামাজ পড়বি, তুই পড়বি না কেন? আপনি মরার আগে ওসিয়ত করবেন, মসজিদের মুয়াজ্জিন যেন আমাকে গোসল করায় দেয়। আল্লাহ রাসুল বলেছেন হাশরের ময়দানে একজনের মাথা সবচাইতে আমার উপরে থাকবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার মাথার উপরে কার মাথা থাকবে? রাসূল বললেন সেই ব্যক্তি হলো হযরত বেলাল। হাশরের ময়দানে মুয়াজ্জিনের মাথা আল্লাহ উঁচু করে দিবে, শুধু মুয়াজ্জিনের মাথা উঁচু করবে না, তার মাথায় একটা কুদরতি আল্লাহ নূরের টুপি পরায়া দিবে। তাহলে আপনি মরে গেলে আপনাকে মুয়াজ্জিন গোসল করাবে, এ ওসিয়ত করার দরকার আছে না নাই? দরকার হলে মুয়াজ্জিনকে 5,000 টাকা হাদিয়া দিবেন যে ভাই কখন যে মরবো আমি জানি না, আমি মরে গেলে অন্য কেউ তখন চান্স না পায়, তুই আমার গোসল করাবো, ঠিক আছে? এরকম ওসিয়ত করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বললেন ফাতেমা তোমার মা তোমাকে ওসিয়ত করেছে তোমার মাকে গোসল করাতে হবে, তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে, তোমার অন্য 3টা বোনকে সঙ্গে নেওয়া যাবে না। মা ফাতেমা মায়ের ওসিয়ত পূরণ করার জন্যে নিজেই গিয়া মাকে গোসল করায় দিলেন। গোসল করানো যখন শেষ হয়ে গেছে এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে বলে বাবা এখন আমার মাকে কাফনের কাপড় পরাতে হবে, কাফনের কাপড়ের কি ব্যবস্থা করেছেন? এমন সময় আল্লাহর নবী ওই জুব্বাখানা বের করে ফাতেমার, ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে, রাসূল বলে ফাতেমা কান্দ কেন? বলে কান্দার কারণ হলো আমার মা মরার সঙ্গে সঙ্গে আপনি মাকে ভুলে গেছেন। ও বাবা দুনিয়ার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? এই নতুন কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন? ও গো বাবা আমি মায়ের মুখে শুনেছি আপনি যখন মক্কার রাখাল ছিলেন আমার মা তখন মক্কার ধনবতী রমণী ছিল। সুবহানাল্লাহ কন্যা, মক্কার সবচাইতে ধনবতী। একদিন খাদিজা ফাতেমাকে বলতে যে ফাতেমা তুমি আমার বিয়ার খবর জানো? তো ফাতেমা মুচকি মুচকি হাসে আর বলে মা যখন আপনার বিয়া হয়েছিল তখন আমি কোথায় ছিলাম? খাদিজা বলতেছে তখন তো তোর জন্মই হয়নি রে। তো জন্ম যদি না হয় তাহলে আপনার বিয়ার খবর কি আপনি জানবো? খাদিজা বলতেছে তাহলে জানার দরকার নেই। সঙ্গে সঙ্গে ফাতেমা খাদিজার হাত ধরে বলে মা অবশ্যই আপনার বিয়া কোনো দারুণ খবর আছে, একটু মেহরবানি করে বলেন। খাদিজা বলতেছে তাহলে শোনো তোমার বাবা তখন আমার বাড়িতে রাখালি করতো, জোরেকন কি করতো? সঙ্গে সঙ্গে ফাতেমা মায়ের মুখ চাইপা ধরে বলতেছে মা যে কথা একবার বলেছেন ওই কথার 2বার বলেন না। এ কথার দ্বারা বোঝা গেল ছেলেদের চাইতে মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। সোনাল্লা কন্যা কে ভালোবাসে, ছেলে না মেয়ে? আপনাকে তো ছেলে মেয়ে আছে কিন্তু আমার তো আল্লাহ ছেলে দেয়নি, খালি মেয়ে। তা আমার কাছে মেয়েরা যখন টাকা চায় জানেন, আমি একটা সামান্য পারিবারিক কথা বলি,
আমার মেয়ে তিনটা ঘরের মধ্যে ঢোকে, ঢুকে ওরা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আমি বললাম, মা কি খবর? তো বলছে, আপনি যদি বোঝা থাকে। তা আমি তিনজনকে 300 টাকা দিলাম, দিয়ে বললাম, মা হলো? তারা চলে যাচ্ছে। মা হলো, সেটা আপনার বিবেচনা। তখন আরো 200 টাকা দিই, ওরা হাসতে হাসতে চলে যায়। আমি আমার ভাইকে বললাম, ভাই তোমার তো ছেলে মেয়ে দুটাই আছে, তো ছেলেরা যখন টাকা চায় তখন কিভাবে চায়? তোমাকে সরাসরি টাকার কথা কয় না, ঘরে এসে খাড়া হয়ে থাকে। তখন আমার ভাই রাগ করে বলতেছে, শালার লাগবে 104,000। আমি সেই দিনে বুঝলাম ছেলে আর মেয়ে এর মধ্যে তফাৎ আছে না নাই, জোরেজন আছে না নাই। আপনি মেয়ের বাড়িতে যাবেন, মেয়ের বাবাকে বলতেছি, যাওয়ার পর থেকে আপনার সামনে খাবার দেওয়া শুরু হয়ে যাবে। আপনি যদি হঠাৎ বলেন আজকে আমি বাড়িতে যাব, মেয়েটা সামনে দাঁড়ায় বলবে, মা বাবা একটা রাতের জন্য থাকেন। আপনি যদি বুঝায় বলেন খুবই কাজ আছে যাওয়াই লাগবে, আপনি যখন বাড়ির দিকে রওনা দেবেন দেখবেন মেয়েটা কিন্তু আপনার পিছনে পিছনে রাস্তা নেবে। অনেক দূর আসার পরে যদি আপনি বলেন, মা আমি বাড়িতে যাচ্ছি তুই কেন আমার পিছনে আসতেছিস, মেয়েটা থেমে গেল, অনেক দূর থেকে তাকায় আপনি দেখেন মেয়েটা অন্না দিয়া চোখের পানি মুছতেছে। মেয়েরা বাবাকে এত ভালোবাসে যার কারণে ফাতেমা মায়ের মুখে হাত দিয়ে বলতেছেন, মা খবরদার আমার বাবাকে রাখাল বলবেন না। আরে পাগলি, বিয়ার খবর যদি শুনতে চাস তাহলে জবান আটকে দিলে আমি কেমনে বলবো। ফাতেমা মুখের হাত যখন টান দেয় এমন সময় খাদিয়া বলতেছে, তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালি করত ওই সময় আমি একদিন বেলকনিতে বসে দাসীকে নিয়ে আমার খেদমত করে নিচ্ছি, এমন সময় হঠাৎ দেখতে পাই আমার হাজার হাজার উটডুম্বা বাদ দিয়া রাখালগুলো ঘরের মধ্যে আরাম করতেছে। আমি রাখালের সর্দারকে ডাকতে বললাম, রাখালের সর্দার আজকে দুপুরবেলায় উটডুম্বা মাঠে ময়দানে তুমি ঘরের মধ্যে আরাম করো, তোমার আরও রাখালগুলো ঘরে আরাম করতেছে, ব্যাপার কি? রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না আমরা ভাগ্যগুণে এমন একটা রাখাল পেয়েছি যে রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উটডুম্বাগুলো সব বাধ্য হয়ে গেছে। রাখাল যদি বলে খাও উটডুম্বা খায়, রাখাল যদি বলে চলো উটডুম্বা রাস্তা নেই। খাদিজা বলতেছে, রে রাখালের সর্দার এমন গাঁজাখুরি গল্প কেমনে করো, জন্তু জানোয়ার কোনোদিন মানুষ রাখালের বাধ্য হতে পারে না। রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না হয় আপনি তদন্ত করতে পারেন। খাদিজা বলে, ফাতেমা আমি রাখালের সর্দারের কথা মতো তদন্ত করতে গিয়া দেখি রোদের তাপে পাথর পুড়ে গন্ধ আসতেছে, বালু পোড়া গন্ধ পাওয়া যায়, কিন্তু তোমার বাবা রাখালের মাথায় কে যেন একটা ছাতা ধরে আছে, তোমার বাবার মাথার উপরে রোদের কোনো চিহ্ন না। আমি খাদিজা আশ্চর্য হয়ে গেলাম, কে ছাতা ধরলো রাখালের মাথায়? একটু কাছে গিয়া দেখি একখণ্ড মেঘ তোমার বাবার মাথার উপরে দাঁড়িয়ে আছে, তোমার বাবা যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায়। আমি আশ্চর্য হয়ে আরও নিকটে গিয়া তোমার বাবার মুখের দিকে তাকায় দেখি, এটা কেমন মানুষ রে, মানুষ কেমনে এত সুন্দর হয়, 400 সূর্য গ্রহ তারা তারি নূরেরই সারা, নুলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী, সবাই বলেন নবী মোর পরশমণি, বলেন নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে দোল সেই তো গোজা হানের ধ্বনি, সেনামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সেনামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সেনামে আকুল হলো, সেনামে আকুল হলো মওলায় আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানের ধ্বনি। খাদিজা বলে, ফাতেমা আমি কি দেখলাম, 40 বছরের একজন বিধবা নারী কিন্তু রাখাল 25 বছরের যুবকের চেহারা দেখে আমার মনের মধ্যে আবার বিবাহের আগ্রহ জন্মিল। আমি বাড়িতে এসে দরজা বন্ধ করে দিলাম,
দাসি বলতেছে রাখালের খবর কি আমি রাগ করে বললাম চাকরি নষ্ট হয়ে গেল চাকরি নট করে দিলাম ও ফাতেমা তোমার দাদা আবু তালেব আমার কাছে যে বলে খাদিজা আমার ইতিম ভাতিজার কি দোষ রাখালের চাকরি কেন নট হয়ে গেল আমি কইলাম চাকরি বাদ দিয়া আমি আমার স্বামী হিসাবে তাকে গ্রহণ করতে চাই ফাতেমা কান্দেরে বলে বাবা যেই মা আমার মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল একটা রাখাল থেকে আপনাকে স্বামী বানালো আজকে সেই মা আমার কবরে যাবে সেই মায়ের জন্য নতুন কোনো কাপড় আপনার মক্কার দোকানে নাই এই পুরাতন জুব্বা কেন আমার মাকে দিবেন আল্লাহ নবী বললেন ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা এই জুব্বার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে লিল্লাহ দেখবে যার সাথে কোরআনের সম্পর্ক থাকে আপনারা বলেন তো তার দাম কম না বেশি একই গাছের কাঠ দিয়ে একটা খাট বানাচ্ছে একটা সোফা বানাচ্ছে আর সামান্য কাঠ বাচ্ছে সেইটা দিয়ে একটা রেহাল বানাচ্ছে একই গাছ খাট বানাচ্ছে সোফা বানাচ্ছে আর রেহাল বানাচ্ছে আপনারা বলেন তো খাটের দাম বেশি সোফার দাম বেশি না রেহালের দাম বেশি রেহালের দাম বেশি হওয়ার কারণ হলো রেহাল কোরআনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে কাঠের রেহালের দাম বেশি কাঠের রেহাল বলতেছে এই খাট একই গাছের মধ্যে ছিলাম তো কেউ লাত্তি দেয় খাট কয় কী কষরে আমার উপর লাত্তা লাত্তি শুরু হয়ে যায় কেরে সোফা তোর খবর কি কয় পাঁও তোলা বসে ভাই রেহাল কয় আমার খবর জানিস আমি একদিন কোরআন শরীফ লিবার যা হঠাৎ পড়ে গেছি ওই লোকটা রেহাল আমি আমাকে তিনবার সুমা খাওয়াছে রে তিনবার সুমা খাওয়াছে আমাকে ইচ্ছা করে ফেলা দেয়নি কোরআন লিবার যা হঠাৎ অসতর্ক মুহূর্তে রেহাল আর পায়ের উপর পড়ছে আমার তিনবার সুমা খাওয়াছে সোফার খাট কান্দের বলে আমাদের সম্পর্ক হলো মানুষের সাথে এই জন্য লাত্তি খাওয়া আর তোর সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে এই জন্য সুমা খাওয়া আজকে বাংলার মুসলমানকে বলবো লাত্তি খাওয়ার সাথে সম্পর্ক করবেন না আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করা লাগবে জোরে কল কথা বলবো কোরআনের সাথে সম্পর্ক করে কোরআনের কথা বললি মন খারাপ এটা কি কি মনে করছেন 11 সালে যখন হজ করবার গেলাম আমার সঙ্গে এক পাগলা ছিল বুঝলেন ধনী মানুষ কিন্তু পাগলা ওই যতবার তাওয়াফ করে ততবার ওই কাবা ঘর সুমা খায় যতবার তাওয়াফ করে প্রত্যেক পাকে একবার করে কাবা ঘর এলো সুমা খায় তামাক কয় হুজুর আপনি খান না কেন আমি বললাম ভাই যে ভিড় ওটা সুমা খাবার গেলে কষ্ট হবে কয় হুজুর খালি দুই কোণে খালি এরকম মারবেন হুজুর এমনি রাস্তা আমি গেলাম পাগলা একটা পাথরের কাবাক সুমা খাবার যায় তুমি আসল কাবাক আঘাত করলে তখন আমাকে হুজুর আপনি কি পাগল হয়ে গেছে আমি গেলাম পাগলা তুমি যারে সুমা খেলে ওটা হলো পাথরের কাবা আর যার বুকত আঘাত মেললে ওটা হলো আসল কাবা বলে হুজুর আমাকে বুঝা দেন আমি গেলাম শোনো আসরের নামাজের পরে রাসুল সাহাবির দিকে মুখ ঘুরালেন উমর ফারুক বললেন হুজুর এতক্ষণ আপনি কাবার দিকে মুখ করে নামাজ পড়লেন আর নামাজ শেষ করে আপনি কাবা পিছনে রাইখা আমাদের দিকে মুখ ঘুরালেন কারণ কি আল্লাহ রাসুল বললেন এতক্ষণ নামাজ পড়লাম আল্লাহর হুকুমে একটা পাথরের কাবার দিকে মুখ করে আর এখন মুখ ফিরাইছি হাজার হাজার আল্লাহর কাবার দিকে সাহাবেরা বললেন কেমনে বলে শোনো ওই পাথরের কাবা থাকবে বাইতুল মুকাদ্দাস থাকবে পৃথিবীর সমস্ত মসজিদ থাকবে তারপরে ইসরাফিল সিংহায় ফুৎকার দিলে কিয়ামত হবে আর তোমাদের মতন আল্লাহওয়ালা একজন মুসলমান যতদিন দুনিয়াতে থাকবে ততদিন কিয়ামত হবে না পাথরের কাবা কিয়ামত আটকাবার পারবে না আল্লাহর মানুষ কাবা কিয়ামত আটকায় দিবে তোরে কোন সুবহান আমি কইলাম ভাই তুমি ওই কাবার চুমা না খেয়ে এই কোরআন শরীফ একটা সুমা খাও পারবেন পারবেন অত সোজা লয় এটা ধরবার গেলেও ঠেলা আছে এখানে আল্লাহ বলেছে লায়া মুসুহু ইল্লাল মুতাহারুন ততক্ষণ পর্যন্ত স্পর্শ করবার পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা এটা এমন একটা কিতাব রে পাগলারা যেটা ধরবার গেলে পবিত্র হইয়া ধরা লাগবে জোরে কোন কথা
আজকে মাদ্রাসা যায় দেখবেন 7 বছরের বাচ্চা কি করতেছে সকালবেলা আমি বললাম কেন কাশিস খায় তাই নিংড়াচ্ছি হুজুর পেশাব আটকে আছে তো কাশা কাশি নিংড়াচ্ছি পানি খরচ করে ওযু করতেছে আমি বললাম এই পৌষ মাসে ওযু করতেছি পানি খরচ করে আপনি জানেন না আমরা কোরআন শরীফ পড়ি ওটা ধরবার গেলে শরীর পবিত্র থাকা লাগে হুজুর আর ক্লাস 2 এর ছাত্র হাফ প্যান্ট পরে এক ঘাট দিয়ে মাল বার করে দিয়েছে দিয়ে খাড়া হয়ে মারতেছে খাড়া হয়ে বসে দিয়েছে আমি বললাম কেন পাগলা পেশাব কেমনে করা লাগে তোর স্যার তো শিখাইনি তুই তো খাড়া হয়ে পেশাব করিস কই কি যখন চাচা প্রাইমারি পেশাবখানার যায় দেখি আমার স্যারই খাড়া হয়ে করে ওর স্যারই খাড়া হয়ে মারে আগডম বাগডম ঘোলাডম সাজে ঢাকঢোল লোক গাজর বাজে এই মিথ্যা শিক্ষা দিবার গেলে পবিত্র হওয়ার আগে কেন পাগলা খাড়া হয়ে মত আর এইটা ধরবার গেলে ঠেলা আছে আছে না নাই জোরে খান আছে না নাই একবার কোরআনকে চুমা দেন কারণ কাবা ঘরের কোনো পাওয়ার নাই নবী যখন হিজরত করে মদিনায় মক্কা বিজয়ের পরে কাবা ঘরের দরজা খুলে দেখে 360টা মূর্তি কাবার ভিতরে এখান থেকে প্রমাণ হলো কাবার কোনো পাওয়ার নাই কিন্তু আল্লাহর কোরআনের পাওয়ার আছে পৃথিবীর যত বড় শক্তিশালী হোক এই কোরআনে একটা আয়াত পরিবর্তন করতে পারবে না একটা নুকতা একটা জবর ঢুকাতে পারবে না জোরে কোন কথা ঠিক কিনা আমি কত বড় মরুদ হইছিস কাবার মধ্যে মূর্তি ঢুকছে আর মধ্যে ঢুকে তো ওইটা সুমা না খায় এই দেখা আল্লাহর কোরআন সুমা খা পড়বার না পালিশ সুমা খা সুমা খাওয়ার ওসিলায় আল্লাহ তালার কোরআন তোর জন্য সুপারিশ করবে জোরে কর কথা ঠিক তাহলে কোরআনের সঙ্গে যার সম্পর্ক তার দাম কম না বেশি আল্লাহ রাসুল বললেন ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে এই জুব্বা আমি দেইনি তোমার মা এই জুব্বা আমার কাছে চেয়েছে সঙ্গে সঙ্গে ফাতেমা ওই জুব্বাখানা নিয়া মাকে পড়াতে গেলেন মা খাদিজাকে জুব্বাখানা পরানোর জন্য রওনা দিলেন নবী আমার পিছনে পিছনে আর ফাতেমা সামনে সামনে সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন আমার নবী যখন হাঁটবে নবীর সামনে কেউ যাবার পারবে না কিন্তু ফাতেমা যখন হাঁটতেছে নবী ইচ্ছা করে ফাতেমার পিছনে হাঁটতেছে কি জন্যে নবী যখন হাঁটবে আল্লাহ কোরআনে বলেছে আমার নবী যখন হাঁটবে নবীর সামনে কেউ যাবার পারবে না কোরআনে আছে না নাই নবী যখন কথা বলবে নবীর মুখের উপর কথা কেউ বলতে পারবে না কিন্তু যখন মা খাদিজাকে কাফনের কাপড় ফাতেমা পরাতে যাচ্ছে ফাতেমা সামনে সামনে নবী পিছনে পিছনে হাঁটতেছে জোরে কোন সুবহানাল্লাহ কারণ মাকে যিনি কাপড় পরাবার যাচ্ছে তিনি হলেন আবার নবীর মা জোরে কোন সুবহানাল্লাহ অনেকেই বলবেন হুজুর এ গাঁজা করে গল্প করেন কেন আমরা জানি না ফাতেমা নবীর কে হয় ফাতেমা নবীর কে হয় আমরা জানি না আপনারা জানলে হবে না নবী নিজে বলেছে আমার নিজের চোখে দেখা ফাতেমা হলো আমার মা জোরে কোন সুবহানাল্লাহ আমার নিজের চোখে আমি দেখেছি ফাতেমা মা খাদিজার ঘরের মধ্যে ঢুকলেন নবী দরজায় দাঁড়িয়ে থাকলেন নবী দরজায় দাঁড়িয়ে থাকলেন আর ফাতেমা মায়ের ঘরের মধ্যে ঢুকলেন কাফন পরানোর পরে যেই মাত্র ফাতেমা দরজা খোলে নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে রাসূল চমকে গিয়া বলে ফাতেমা তুমি কানতে কানতে ঢুকলে জুব্বা নিয়া আর তোমার মাকে কাফনের কাপড় পরায় হাসতে হাসতে দরজা খুললে ফাতেমা বলে বাবা কানতে কানতে ঢুকলাম এটাও আপনি জানেন হাসতে হাসতে দরজা খুললাম এটাও আপনি জানেন আল্লাহ রাসূল বলে ফাতেমা তুমি কানতে কানতে ঢুকলে আমি জানি কারণ মাকে তার মেয়ে কাফনের কাপড় পরাবে কানতে কানতে ঢুকবে এটা আমি জানি কিন্তু হাসতে হাসতে তুমি দরজা খুললে এটা আমি নবী জানি না সুবহানাল্লাহ কবেন না অনেক বেদাতেরা কয় না নবী গায়েব জানে নবী গায়েব জানে নবী যদি গায়েব জানে তাহলে মা আয়েশার গলার হার যখন হেরে গেল হ্যাঁ কে লিছে কি খবর সব নবী এ মুনাফিক এই মিথ্যা কথা কইছ কেরা
কিন্তু না নবী কথা বিশ্বাস করে আয়েশাকে ভিন্ন ঘরে রেখে দিল ইফকের ঘটনা পুরোপুরি পল্লে বিশ্বাস হবে নবী গায়েব জানে না নবী বলেছেন আমি জানি না আল্লাহ জানাইলে আমি জানি জোরে কোন কথা ঠিক আমরা মাগরিব এবং ফজরের নামাজের পরে পড়ি আপনারা পড়েন কি না هو الله الذي قرن هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم يا آية ترمات دوم أبني كي بوزايلين غايب الملك عروزور أبنى كي پائكار تولي لكا إرغم كيسو بوندو نائي আর বাবা বলে গায়েব জানে বাবা একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রাসূল বললেন ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলা এটা আমি জানি কি জন্য জানি কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে অবশ্যই কানবে জোরে কোন ঠিক কি না কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি জানি না ফাতেমা বলে বাবা আপনি যদি জানতে চান তাহলে আপনি বসেন সুবহানাল্লাহ বাবা কি জন্য হাসতে হাসতে দরজা খুললাম এটা যদি আপনি জানতে চান তাহলে আপনি বসেন আপনি এখন শ্রোতা আর আমি ফাতেমা হব বক্তা কে রে সুবহানাল্লাহ জোরে কর না ফাতেমা কি বলতেছে আপনি বসেন হাসতে হাসতে দরজা খুললাম কেন জানেন না তো বসেন এখন ফাতেমা বলবে কি জন্য হাসতে হাসতে দরজা খুললো নবী শুনবে আচ্ছা আপনারা যারা এখানে বসে আছেন আপনারা শুনবেন না কি জন্য ফাতেমা হাসতে হাসতে দরজা খুললো নবী শোনার জন্য বসে থাকে আর নবীর উম্মতের আপনারা কি বসে থাকবেন কারা কারা শুনবেন দুই হাত তুলে আমার আল্লাহ দেখান তো দেখি নীল এই পিছনে যারা খাড়া হতো তোমরা হাত তোলো তোলো কেরে ওটা হাত সাদারা হাত তোল না কেরে জোরেরা ওর হাত নাই নাকি লিল্লাহে হাত নামান বাবা এই যে মাঝখানে একজন উল্টা সরে বসলো রে হ্যাঁ সবাই শুনবেন আমিও বলবো কোরআন দিয়া এমনি এমনি বললে তো হবি না আল্লাহর কোরআন থেকে বলা লাগবে ঠিক কিনা বলেন আপনারা বলেন তো ফাতেমা কোরআন জানে কি জানে না কিন্তু বেশি বেশি বয়ান করেন আপনি গোটা বুখারি পড়েন মুসলিম পড়েন সিয়াসাত্তা পড়েন ফাতেমার একটা হাদিসে পাবেন না পাবেন আমি তো হাদিস দিয়ে পাশ করছি তাফসির দিয়ে পাশ করছি কিন্তু মা ফাতেমা থেকে বর্ণিত একটা হাদিস নেই কিন্তু মা আয়েশা থেকে বর্ণিত বহু হাদিস আছে মা আয়েশাকে রাসূল বলেছেন 600,000 হাদিসের হাফেজা কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পারবি না ফাতেমা একটা হাদিসও বয়ান করেনি তারপরেও জান্নাতি নারীদের নেত্রী হবি জোরে কোন কথা ঠিক কেনে মায়েরা রে যারা পর্দার অন্তরে বসে বসে আওয়াজ শুনতেছেন একটু শোনেন আমার বউ হাঁক করছিল আপনার সাথে হজরত জামো এত টাকা আপনি হাঁক লিবেন না আমি বললাম লোভই লাইন আর আমি নেবো কেন আমার আয়সা নবীর সঙ্গে হজ যাবে আয়সা বলতে হুজুর আমি আপনার সাথে হজ করবার দম রাসুল বললেন তোর দায়িত্ব আমি নিয়ে পাবো না কারণ হজ করবার গেলে বউ সামাল করা খুবই কঠিন আব্দুর রহমান বলল হুজুর আমার বুনডা খুব ছোট তো উনি যখন বায়না ধরছে আমি নিয়ে যাই আল্লাহ রাসুল বললেন তুমি যদি মোহরিম হয়ে নিয়ে যাও আমার আপত্তি নেই যেখানে মসজিদে আয়সা আছে ওই মসজিদে আয়সার কাছে এসে মা আয়সা বলতেছে ভাই আব্দুর রহমান আমার তো ব্যাটারি ফিউজ আব্দুর রহমানকে কি হয়েছে তাহলে মাসিক ব্যারাম শুরু হয়েছে কয়দিন লাগবি কম পক্ষে 7 দিন হা তোর দায়িত্ব লিয়া আমার হদিস ওখানে উঠ নামায়া ওখানে অস্থায় একটা ঘর করে মা আয়েশা পবিত্র হওয়া পর্যন্ত ওখানে থাকলেন ওইখানে একটা মসজিদ বানায় দিয়েছে নাম হলো মসজিদ আয়েশা কতগুলা বেকুব বোঝে না ওটি থেকে এহরাম বান্ধে কোন কোন জায়গা থেকে এরাম বান্দা লাগবে এটা হজ যারা করবার দেবে তাকে জানার দরকার আছে না নাই এরাম বান্দার মন চাইলে তাই ফেরা মিকাত আছে তাই ফেতে মন চাইলে জেদ্দায় যান জেদ্দার থেকে মিকাত আছে আপনি মসজিদ আসার দেখেন 10 উমরা করছি হুজুর কুট থাকা করলু হস করেন আপনি আসার থেকে করছেন
অনেক দিন পর ভাই কোট তুলি এসে ভালোই লাগতেছে মাশাআল্লাহ কিরে যুবকরা এই আল্লাহর নবী বসেছে রে মা ফাতেমা কানতে কানতে দরজা কেন খুললো আপনারাও বসে থাকেন আর এই গোরস্থানের জন্য মাত্র 10টা মিনিট আমি আপনাদের কাছে ব্যাগ দিব রুমাল দিব যে যা পারেন এই জান্নাতুল মাওয়া গোরস্থানের জন্য আল্লাহর রাস্তা আপনারা দান করবেন এখানে 50,000 টাকা দান করার লোক আছে 20,000 টাকা আছে 10,000 টাকা আছে কিন্তু তাদের কাছে আমি পরে চাচ্ছি আপনাদের কাছে যারা 10 টাকা 20 টাকা 50 100 টাকা দিবেন দূর দারাস্তে গাড়ি ঘোড়া নিয়ে আইছেন আপনারা মাহরুম হবেন না কারণ গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ কখন যেন আসতে পারে তোমার মরণেরই ডাক যারা মাহফিল কমিটির যুবকেরা আছো বাবা ব্যাগটা ভিতরে ঢোকো যে যা পারবে খুশি মনে আপনার আল্লাহর রাস্তা দিবেন মনে করবেন এটাই আমার জীবনের শেষ দান হ্যাঁ এইরকম মনে করে আপনারা দান করবেন যে এরপরে হয়তো দান করার হায়াত আমার আর নাই এই মনে করে দান করবেন যার বাবা মারা গেছে মা মারা গেছে এই যুবকের এরা কি বেগালা যুবক নাকি রে হ্যাঁ বাবা ঢোকো 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 ব্যাগলা ঢোকো মৃত সাত্তার নতুন মেঘায় তার স্ত্রী মাশাআল্লাহ রে ডাটের স্ত্রী হয়ে গেছে রে করো জোরে করো আমিন ছোট্ট একটা মাসুম বাচ্চা আল্লাহ 500 টাকা দান করলো আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ নেক নিয়ত নেক আশা পরে করো আল্লাহুম্মা আমিন কবুল করো মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত আল্লাহ নিরাশ করবেন না মোহাম্মদ রফিকুল ইসলাম 1,000 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ নেক নিয়ত নেক আশা পরে করো আল্লাহুম্মা আমিন গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখি সাহালি 500 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন মোহাম্মদ তারেক মণ্ডল 5,000 টাকা দান করেছে আল্লাহ তারেক মণ্ডলের দানকে আল্লাহ আপনি কবুল করেন যে নিয়তে দান করল আল্লাহ নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি পুরো করে দেন সকলেই বলে আল্লাহুম্মা আমিন আচ্ছা রুবেল 500 টাকা দান করেছে আল্লাহ রুবেলের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন এই গোরস্থান কমিটির সভাপতি সেক্রেটারিরা নাই ওরা দান করছে সবাই দান করছে উনি তো বিশাল বিপদে আছে উনি আছে তাই না চলে গেছে আসেন ভাই বলেন কি জানতে কম কেমন একটা ঘোষণা দেন দেন দোয়া করে দিই ইনশাল্লাহ সুমন মণ্ডল 500 টাকা দান করেছে আল্লাহ সুমন মণ্ডলের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ নেক নিয়ত নেক আশা পরে আল্লাহুম্মা আমিন রেজাল করিম 500 টাকা দান করেছে আল্লাহ রেজাল করিমের দানকে আল্লাহ আপনি কবুল করেন কে দিল শামসুদ্দিন 500 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আর একজন 500 টাকা কত দিয়েছে এখানে 500 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আর একজন আল্লাহর বান্দা 150 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহুম্মা আমিন আব্দুল মজিদ 500 টাকা দান করছে আল্লাহ কবুল করেন শাহজামাল 500 টাকা দান করেছে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন মাফ এই গোরস্থান কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য দ্বারা আপনারা পিস্তান দিয়ে না আসেন 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 মোহাম্মদ কোরবান আলী 2,000 টাকা দান করেছে আল্লাহ কোরবান আলীর দানকে আল্লাহ কবুল করেন কি জানো মুজাম আলী 500 টাকা দান করছে আল্লাহ আপনি কবুল করেন আমার বাপজান কোন পদে আছে বাপজান সহসভাপতি আর এটা হলো সভাপতি আপনারা দিছেন আচ্ছা মাশাআল্লাহ মন খারাপ করেন না দিছেন আপনি তো দেন নাই সভাপতি হলে একটা দোয়া লাগবে না আপনি তো দিবেন সব সময় দেওয়ার উপরে আছে তারপর আজকে দোয়ার নেওয়ার জন্য 10,000 টাকা গোরস্থান কমিটির জান্নাতুল মাওয়া গোরস্থান কমিটির সভাপতি জনাব শহীদুল ইসলাম ভাই আল্লাহ তার এই দানকে কবুল করুক ওসমান গনির সঙ্গে জান্নাত দেখ সকলে বলে আল্লাহুম্মা আমিন
এখন সেইটারই পেটে দেন সেইটা সাইদুল ইসলাম 500 টাকা দান করছে আল্লাহ আপনি কবুল করেন তো জামাল হক 1000 টাকা দান করছে আল্লাহ তো জামালের দানকে কবুল করেন সেক্রেটারি আব্দুল 5000 টাকা দিবেন সিদ্দিক সরকার 500 টাকা দান করছে আল্লাহ কবুল করেন নিজাম রহমান 500 টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন কেরে ভিতর থেকে বালতি ব্যাগ আদা হয়েছে তরিকুল কাজী 1500 টাকা দান করেছে আল্লাহ কাজী সাহেবের দান কে আল্লাহ আপনি কবুল করেন এর আগেও 5000 দিয়েছে একই মানুষ বারবার দান করতেছে আপনি দিয়েছে তরিকুল কাজী 500 টাকা মাশাআল্লাহ তরিকুল কাজী আবার হামাক হাদিয়া হিসাবে 500 টাকা দান করছে আল্লাহ তরিকুল কাজীর দান কে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা সিদ্দিক মণ্ডল 1000 টাকা দান করেছে আল্লাহ সিদ্দিক মণ্ডলের দান কে কবুল করেন আল্লাহ তোমার এক ব্যক্তি 1000 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল কর আল্লাহুম্মা আমিন আপনারা যারা দান করবেন একটা কথা বলি দান তো করবেনই এই দানটা আপনারা সকসকা টাকা দান করবেন কি জন্যে আল্লাহ কোরআনে বলেছে লান তানানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তোমার পকেটে তো তিনটা লোড থাকে 500 টাকার এই তিনটার মধ্যে যেটা দেখবে সবচাইতে সকসকা ওটা তোমরা আল্লাহ দাও এটা কার কথা আমার না আল্লাহ এমন সেরা ফাটা টাকা দেন না যেই টাকা পরে সোলানো ভার গেলে অসুবিধা হবে এই বালতির যারা আদায় করছে দেখবেন অধিকাংশ টাকায় সেরা সভাপতি জি তিনি আমার তো ওই দ্বিতীয় বক্তার কাছে দিচ্ছে হইলো 20000 কিন্তু এখন আমার আমার দাঁড়াবেন এখন আপনার যেহেতু প্রধান মুরব্বী বা প্রধান মেহমান আছে আপনার ওসুলে দেয় কত দেয় কন কিছু কন হুজুর 20000 টাকা দিছে 20000 দিছে দিছি সেটা তো আমার জন্য আর আপনার জন্য কি দিব কোন কি বিপদ ফেলা না বিপদ না আমি তো এই কবরস্থানে সভাপতি আর আপনি তো হলেন প্রধান মেহমান আমাদের উত্তরবঙ্গে আর কোন আর কত না 2000 না 5000 আর 5000 5000 আল্লাহ কোরআনে বলেছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা এর বাংলা কি আদি সাহেবের নামে 5000 এই এই যে আরবি কোরআনে আর যে বললাম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা কষ্ট হবে চাপা চাপি দানের ব্যাপারে করা যাবে না যখন কেউ 20000 টাকা দেয় দান 25000 টাকা চাইলে হবে সাদা জোরে কোন কথা ঠিক কিনা উনি খুশি মনে আরো 5000 টাকা দান করছে সর্বসা করলে 25000 টাকা আজকের সভাপতি সাহেব দান করছে আল্লাহ তার দানকে কবুল করুক সকলে বলে আমিন কাজীগুরু উপজেলা যুবলীগের সভাপতি আজকের বিশেষ 10000 টাকা ধরে বলেন মাশাআল্লাহ 10000 টাকা করি আল্লাহ তোমার একজন বান্দা বেল্লাল হোসেন 1000 টাকা দান করছে শহীদুল কাঁচামাল ব্যবসায়ী আল্লাহ ব্যবসা কাঁচামালের রাজা করতেছে ভাই সকালে একদম বিকেল আর একদম তোর কোন কথা ঠিক কি রে কাঁচা ব্যবসায়ীরাই করতেছে না কে করতেছে আল্লাহ ভালো জানে আমি ভাইয়ের জন্য বলবো ভাই ভাই রে সকালে মরি ধরো 20 টাকা বিকেলে যে 80 টাকা শেয়ার লয় রে পোয়া পোয়া এখন মরিজার শেয়ারত নাই সব পোয়াত গেছে পেস এক পোয়া মরিচ এক পোয়া বেগুন এক পোয়া আগে আমরা বলতাম এক শেয়ার জোরে কোন কথা ঠিক কিনা এখন সব পোয়াত নামে গেছে আমার কাঁচামাল ব্যবসায়ী ভাইজান 1000 টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে আল্লাহুম্মা আমিন জি আপনি যত নামাজ পড়েন রোজা করেন যা কিছু করেন পর্দা যদি না করেন আপনার একটা ইবাদত কবুল হবে না এই জন্য নারীদের এক নম্বর আমল হলো পর্দা নারীদেরকে পর্দার মধ্যে থাকার কথা আল্লাহ কোরআনে বলেছেন অকরণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহু আকবার
নবী বসে আছে কে বসে আছে বেশিক্ষণ নবীকে বসাত হওয়া যায় নবী বসে আছেন ফাতেমা বলতেছে ও বাবা আপনার ওই গারে হীরার জুব্বা ওই কোরআন নাজিলের জুব্বাটা আমার মাকে পরাতে গেলাম দরজা বন্ধ করে দিলেন আমার মাকে জুব্বাখানা পরাতে গেলাম ইয়ানজুরু বিনূরিল্লাহ ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ইয়ানজুরু বিনূরিল্লাহ ফাতেমা বলতেছে আমি নূরের চোখে তাকায় দেখি আপনার জুব্বা পরার আগে আল্লাহ আমার মাকে জান্নাতের পোশাক পরায়া দিছে যেই বলেছে আয়ান জুরু বিনুরিল্লাহ আমি নূরের চোখে দেখি আপনার এই গারে হীরার কোরআন নাজিলের জুব্বা পরানোর আগে আল্লাহ আমার মার শরীরে জান্নাতের পোশাক পরায় দিছে সঙ্গে সঙ্গে নবী কান্না শুরু করে দিলেন ফাতেমা বলে বাবা আমার মায়ের শরীরে জান্নাতের পোশাক এইটা শোনার পরে আপনি কেন কান্দেন রাসূল বলে ফাতেমা এই কান্না কোনো দুঃখের কান্না নয় মা এই কান্না কোনো কষ্টের কান্না নয় এই কান্না হলো আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না তুই কি জানিস ফাতেমা সর্বপ্রথম এই পৃথিবীতে আমাকে নবী বলে স্বীকার করেছে সেই মহীয়সী নারীর নাম কি জোরে কর না কেন আমি তিনটা কথা ওয়াজে বলে থাকি এক নম্বর কথা হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না এ যত সিজার চলতেছে কোনো ডাক্তার তার বউকে সিজার করায় না কি কারণে জানেন সিজার করলে বাচ্চার ক্ষতি মায়ের ক্ষতি আর একটা কথা হলো মৌলানাদের বাড়িতে কোনো দিন মিলাদ হয় না যারা মৌলভি এরকে বাড়িতে কোনো দিন মিলাদ হয় না ওরা পরের বাড়ির ফড়ায় কিন্তু নিজের বাড়িতে হয় না আর একটা সত্যি কথা হলো পীরের বউ মুরিদ হয় না কার বউ পীরের বউ কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে চোখ টেরা করে তাকায় এই লুচ্চার হাতে মুরিদ কে হইল কিন্তু নবীর হাতে সর্বপ্রথম তার বিবি ইমান গ্রহণ করেছে এখান থেকে প্রমাণ হলো পীর ধরা ও ধরা বাবা ধরা একটাও ধরা চলবে না ধরতে হবে না কাদা কানানা কুনসি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা জোরে বলেন কথা ঠিক কি না আমার নবীর বাহিরেও যেমন ভিতরেও তেমন আমার নবীর ভিতরের কথা সব বিবিরা বলে দিছে ভিতরের খবরও আমাকে আমল জোরে কর কথা ঠিক কি আল্লাহ রাসূল বলে ফাতেমা সর্বপ্রথম তোমার মা আমার হাতে ইমান গ্রহণ করেছে এই কারণে আল্লাহ হয়তো তাকে জান্নাতের পোশাক পরায় দিছে নিজের হাতে কবরের মধ্যে নামায় দিচ্ছেন দু চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নবী হয়ে যদি এমন করে কান্দেন তাহলে আমরা কেমনে সহ্য করব রাসূল বলে আবু বকর যেই খাদিজাকে আমি কবরের মধ্যে নামাইতেছি খাদিজা আমার শুধু বিবি না এ খাদিজা ছিল আমার দর আবু বকর রে দুনিয়ার কেউ জানে না যত রাতে আমি ফিরে আসি না কেন তখন তো আর ঘড়ি ছিল না কোনোদিন একটা কোনোদিন দুইটা কোনোদিন রাত তিনটা এক এক দিন এক এক রাত হতো কলেমার দাওয়াত দিয়ে যখন দরজায় সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দেয় আমি বলতাম খাদিজা আপনি কি ঘুমান না আপনি কি ঘুমান না খাদিজা বলে রাসূলুল্লাহ আপনি যখন বের হয়ে যান আমি আপনার সঙ্গে যাওয়া চাই কিন্তু আপনি আমাকে সঙ্গে নেবেন না এই কারণে আমি দরজার সঙ্গে নাক লাগায়া দাঁড়ায় থাকি আপনি যখন আসেন আপনার দেহের সুগন্ধ মিশকাম্বর আমি সঙ্গে সঙ্গী দরজা খুলে দে রাসূল খাদিজাকে বুকে নিয়ে বলে খাদিজা আপনি কি তাহলে ঘুমাবেন না খাদিজা বলে নবী গো যেদিন আমার মরণ হবে সেদিন আপনাকে ছাড়া আমি ঘুমাইয়া যাব রাসূল বলে সাবিরা রে আমার খাদিজা আমি না ঘুমাই না কোনোদিন ঘুমাই না আজকে সেই খাদিজাকে কবরে রাইখা দিলাম কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যায় আল্লাহর নবী খাদিজার কবর থেকে নড়েন না
ঘন্টার পর ঘন্টা কবরের পাশে দাঁড়ায় থাকেন। মুনকির নাকিরের তিনটা প্রশ্নের উত্তর খাদিজা দিবার পারবে না, খাদিজার পক্ষে আল্লাহর নবী দিবে। আল্লাহ ডাক দিল, হাবিব আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? বলে যতক্ষণ মুনকির নাকির আপনি না পাঠাবেন। আল্লাহ ডাক দেবল, নবী গ খাদিজার কবরে মুনকির নাকির গেলেও কোনো অসুবিধা নাই, না গেলেও কোনো সমস্যা নাই। ধরে কোনো সোহানা, আপনারা যারা বসে আছেন কবরে যখন আপনারা যাবেন প্রথম প্রশ্ন করবে মান রব্বুকে। যেই প্রশ্ন করবে মান রব্বুকে সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে যাবে, আপনার ঘুম ভাঙবে না। আপনি ওই যে ঘুমাছেন মৃত্যুর সময়, আপনি কিন্তু মরেন নাই, আপনি ঘুমিয়ে গেছেন, সুবহানাল্লাহ। আপনার ঘুম ভাঙতে দেওয়া হবে না। নামাজ দাঁড়িয়ে বলবে, রে মুনকির নাকির কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? যে মসজিদের মধ্যে গিয়া নামাজের নিয়ত করার পরেই বলতো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যে রুকুতে গিয়া বলতো সুবহান রব্বিল আজিম, যে সেজদায় গিয়া সুবহান রব্বিল আলা বলে, রব রব বলে। 50 বছর ধরে এই বান্দা নামাজ পড়েছে, এরপরেও আর মান রব্বুকে প্রশ্ন করিস, তোদের কি লজ্জা নাই? মুনকির নাকির বলবে, আল্লাহ তোমার কবরের বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার সাথে সাথে নামাজ দিয়ে খেপা খেপছে, আমরা এখন করবো কি? আল্লাহ কয়, মুনকির নাকির রে, আমার যেই বান্দার নামাজ নিয়ে কবরে আইছে ওই বান্দার রবের উত্তর হয়ে গেছে। যারা নামাজ ছাড়া কবরে যাবি, নামাজ ছাড়া যারা যাবি, ওদের একটা গান নাই, যদি ফুলগুলো হাই অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তার হিয়া। যা কর যা, আছে না নাই? মাগরিবের সাক্ষী করছো জানি না, ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ আর বাদ দিও না। আল্লাহ তাআলা অতীতে যত নামাজ পড়ো নাই, নামাজ না পড়ার সব গুণ আল্লাহ মাফ করে দিবে। ধরে কোন কথা ঠিক কি না? যখন 2 নম্বর প্রশ্ন করবে, অমা দিনুকা তোমার দিন কি, আপনার ঘুম ভাঙবি না তো, আপনার ঘুম ভাঙবার দিবে না। মানসাল আল্লাহ তাআলা আর শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাযিলাস শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আপনি ঘুমায়ে থাকবেন, ইসলামী আন্দোলন, আপনি কোরআন বিজয়ের দল করছেন, ওই দল খাড়া হয়ে বলবে, এই মুনকির নাকির কাকে দিন সম্পর্কে প্রশ্ন করতেছিস? এই বাংলাদেশে দিন প্রচার করার জন্য জেলত গেছে, এই চোর ডাকাতের বাড়ির পুলিশ যায়নি রে, এরই বাড়ির পুলিশ গেছে, এই দিন কায়েমের জন্য বাড়ি ঘর ছাড়া আলুর বাগুর ধুম পাড়ছে, এই দিন কায়েমের জন্য এই কত কষ্ট করছে। ও আবার দিন সম্পর্কে প্রশ্ন করতেছিস? মুনকির নাকির কয়, আল্লাহ দিন সম্পর্কে অমা দিনকে প্রশ্ন করার সাথে সাথে ইসলামী আন্দোলন দেখে বা খেপছে। আল্লাহ বলে, যার জীবনে ইসলামী আন্দোলন আছে তার 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। শুয়ে শুয়ে ভাত খায়, আর আমার কোনো টেনশন নেই, টেনশন নাই। এটি আবার কিসের নলডাঙ্গা থানার এ 88? মনে মনে কষ্ট পাচ্ছেন? 3 নম্বর প্রশ্ন হবে, অমান নবী উকা তোমার নবী কে? তিন নম্বর প্রশ্ন করছে, অমান নবী উকা তোমার নবী কে? নবী দূর থেকে দৌড়ে এসে, সুবহানাল্লাহ, আপনার কবরের মধ্যে নবী আসবে রে পাগলারা, নবী আসবে, সোনাল্লা কর না কেন এসে বলবে, ভাই মুনকির নাকির কাক নবী সম্পর্কে প্রশ্ন করতেছিস? কাক ওর মুখের দিকে তাকা দেখ তো, তাকা দেখ, ওই আমার দাড়ি ধোয়ার জন্যে ঢাকাতকালে ব্যাগ চেক করছে,
দাড়ি ফাঁসা প্যান্ট শার্ট পরা ব্যাগলা ঘরে ধরে না ওর মুকুট টুপি মুকুট দাড়ি মাথার টুপি দেখি তোর ব্যাগত কি আছে আমার সুন্নত পালন করার জন্য জীবন বয়সক চাচা করা কসরে জীবন বয়সক চাচা কসর ওর বাপ দাড়ি থইনি ওর বাপক কয় ভাই আর বেটা কয় চাচা আছে না নাই জোরে কর আল্লাহ আমার সুন্নত লিয়া কবরে আছে ওই নবী বলার আগে আমি ওকে উম্মত হিসাবে কবুল করে নিলাম এখন কি করবো ক তা আপনারা কি মনে করতেছেন মুনকির নাকির প্রশ্নের উত্তর দিবি আপনার ঘুম ভাঙবে না আপনি ঘুমাইয়া থাকবেন ইসরাফিল সিংহায় ফুৎকার দিলে কেবল এক কাতের ঘুমবি কয় কাত আমি তো রাত্রে চার পাঁচ কাত ঘুম পাড়ি বউ কয় আপনি এত লড়েন গাছুল খাইতো আর মাত্র এক কাত সিংহাসনে ফুট দিয়ে আমার ঘুম ভাঙালো এত তাড়াতাড়ি ঘুমকে ভাঙালো কেন আমার কাতে বলবে কি কর ভাই এক কোটি বছর হবে এখন কি আমাদের জন্য সিংহাত ফুট দিছে উঠেন জান্নাত যান আর এক হাদিসে আছে উঠেই বলবি কে রে অজুর পানি কোনটি রে জোহরের নামাজ পড়ব দেখেন সালামুন দেখেন সালামুন আলাইকুম তিবতুম সাদখুলুহা খালিদিন ফেরেশতারা মালা নিয়ে দাঁড়ায় আছে সত্তর হাজার গেট আপনার জন্য নির্মাণ করেছে আপনাকে সাদর সম্ভাষণ জানাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করাবে সামান্য দুনিয়ার মোহে আমরা পাগল হয়েছি ভাই মরা যখন লাগবেই তাহলে আজকের এই আলোচনা আমাদের আমল করার দরকার আছে না নাই আল্লাহ যেন আমাদের সবার জন্য কবুল করে সকলে বলে আল্লাহুম্মা আমিন গোরস্থানের মাহফিল সকলের জন্য দোয়া হবে আর মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে খুব ভালো বই সুন্নাতের বাগান সুন্নতের বাগান এই বইটা নেবেন মাত্র পঞ্চাশ টাকা হাদিয়া মাত্র আর যে টাকাটা আপনারা দেবেন এই টাকা আমার পকেটে একটাও যাবে না সম্পূর্ণ টাকা আমার এতিমখানার পিছনে খরচ হয় এতিমদের দেওয়া এটা বইয়ে নেওয়া মানে একটা দান করা এই বই কিনা মানে একটা দান করা মাদ্রাসায় দান করার মতো তো খালি খালি টেকা চাই কী হবে বিনিময়ে সুন্নাতের বাগান একটা বই নেবেন বই নিয়ে আপনারা যাবেন পড়বেন আমার জন্য আমি সকলের জন্য দোয়া করি এখন দোয়া করে দেবেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম হে আল্লাহ তাআলা মাগরিবের নামাজের পর থেকে এ রাত্রি বারোটা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরবের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহাব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতুল বাগানের মধ্যে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়াতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্য কবুল করে না এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ভুল হয় ভ্রান্তি হয় মাফ করে দাও এর জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করো তমাম আম্বিয়াই কেরাম আসহাবে কেরাম উম্মাহাতুল মুমিনিন শহীদ শহীদান জান্নাতুল বাকি জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থান আছে আল্লাহ খাস করে আজকে জান্নাতুল মাওয়া গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনে মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও বাবার বাড়িঘর সবই আছে আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছি
আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা এই গোরস্থান কমিটিকে কবুল কর। এই গোরস্থানের কমিটি দুই দিন ব্যাপী এত সুন্দর জান্নাতের বাগান লাগাইছে, এদের সকলকেই জান্নাত হিসাবে কবুল করে না। আল্লাহ সম্মানিত সভাপতি শহীদ ইসলাম ভাইয়ের বাসায় ছিলাম, আল্লাহ এত সুন্দর মেহমানদারি করলো, আল্লাহ আমার ভাইকে কবুল করে নাও, ভাই আমার বিপদের মধ্যে আছে, আল্লাহ বিপদ থেকে আল্লাহ তুমি তাকে হেফাজত করো। আল্লাহ কাদির সাহেব আমার কাছে দোয়া চেয়েছে, আল্লাহ তুমি কবুল করো, অনেকে অসুস্থ আমি অসুস্থ, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সুধীজন আল্লাহ আলেম বান্দা হাজি বান্দা পরেজগার বান্দা মুরব্বী বান্দা যুবক কচি কাছা পর্দার অন্তরালের মা বোনদেরকে আল্লাহ কবুল করে না। আল্লাহ যে কবরকে সামনে নিয়ে আলোচনা করলাম আমরা সবাই মারা যাব, কবে আমাদের মৃত্যু হবে আমরা জানি না আল্লাহ, তবে তোমার কাছে আমাদের একটা আরজ, যেদিন মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা বই নেবেন টেজে আছে নিয়ে যাবেন, ভাই বই নিয়ে যাবেন। ঠিক আছে, দোয়া করো না।